তার এই সংক্ষিপ্ত জীবনে যে মহামূল্যবান কর্ম আমাদের জন্য রেখে গিয়েছেন, এই কর্মগুলো যদি আমরা ফলো করি, আমরা এই কর্মগুলো যদি আমরা ধারণ করি, আমাদের জীবনও সুন্দর করা সম্ভব। তো বিশেষ করে আপনারা জানেন যে সে ইসলামী সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিল, ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করতো, নিজের সাউন্ড ডিজাইন করতো, ইসলামী সঙ্গীত তৈরি করতো, সুর করতো। তো ঠিক তেমনিভাবে তার মৃত্যুর আগে কিছু কর্ম রেখে গিয়েছেন, যে কর্মগুলো এখন ধারাবাহিকভাবে আমাদের কলরব থেকে রিলিজ হচ্ছে। তেমনই একটি মাহফুজ এবং তাবনিদের যৌথ কণ্ঠে গাওয়া স্বপ্ন আমার, এই গজলটি অনেকদিন আগে তৈরি করা হয়েছিল, কিন্তু হবে হবে এভাবে করে আমাদের এই আয়োজনটা আমরা রিলিজ করতে পারিনি মাহফুজের জীবদ্দশায়। কিন্তু মাহফুজের মৃত্যুর পর আমরা আজকে এই তার এই কর্মটি আমরা রিলিজ করতে যাচ্ছি। দুইজন শিল্পী গেছে, মাহফুজ এবং তাওহিদ। তাওহিদ আমাদের মাঝে আছে, আমরা দোয়া করি তাওহিদ যেন আমাদের সাথে কলরবের সাথে একদম অনেক দিন লেগে থাকে এবং একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন। তো এই দুজন শিল্পীর কণ্ঠে আজকে এই আয়োজনটি রিলিজ হচ্ছে। যা স্বপ্ন দেখে তাই যে পূরণ হয়, এমন না, আল্লাহ যেটা চান সেটাই হয়। তো আজকের এই বিশেষ ক্ষণে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস ভাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মুখ, প্রিয় শিল্পী কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলরবের আরো সুনামধন্য কিছু প্রিয় মুখ, আমাদের সকলের প্রিয় কলরবের আবৃত্তি শিল্পী, আবৃত্তি পরিচালক ইয়াসিন হায়দার। আমাদের সাথে উপস্থিত রয়েছেন কলরবের উপস্থাপনা বিভাগের পরিচালক ইলিয়াস হাসান ভাই। উপস্থিত রয়েছেন আমাদের আরেক সকলের প্রিয় আহমদ আবদুল্লাহ ভাই। এছাড়াও আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবির হাসান এবং এই সঙ্গীতের শিল্পী তাওহিদ জামিল, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সালমান সাদি, ইমরান ফারহান, আরো অনেকে। সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এই বিশেষ ক্ষণে আমরা হালকা করে কিছু কথাবার্তা শুনবো, তারপরে ইনশাল্লাহ এই সঙ্গীতটি আপনারা হলি টিউনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যেগুলো আসবে সবগুলোর জন্য আল্লাহর কাছে কবুল হয়। ইলিয়াস হাসান, আসলে মাহফুজকে ছাড়া মাহফুজের নাসিদ রিলিজ, এর চাইতে বড় কষ্টের আমাদের যারা সহকর্মী এবং বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে এদের জন্য আর এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। শুধু এতটুকু বলবো যে মাহফুজের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে। সবাই একটি কথা বলছে যে মাহফুজকে ছাড়া মাহফুজের গান রিলিজ, এটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার, ব্যথার ব্যাপার। সবাই এই কথাটা বলবেই, এটা বলার মতোই কথা। পরিশেষে এতগুলো কথা শুধু বলবো যে মাহফুজ চলে গেছে এটা আমরা জানি, কিন্তু আমি মনে করি যে সে যায়নি, সে লক্ষ কোটি শ্রোতা ভক্তদের অন্তরে তার কাজের মাধ্যমে জীবিত রয়েছে এবং এভাবেই থাকবে আরো যুগ যুগ। আর আমরা যারা এখনো বেঁচে আছি তারা যেন আমাদের কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারি এই জাতির মধ্যে, এবং আমাদের কাজগুলো যেন এই ইসলামী সঙ্গীত চর্চাগুলো যেন ইবাদত কেন্দ্রিক হয়, আল্লাহ যেন আমাদের এই ইসলামী সঙ্গীতগুলোকে জাতির খেদমত হিসেবে কবুল করেন, সবাই দোয়া করবেন। আচ্ছা, আমরা আমাদের দুইজন গুরুত্বপূর্ণ মেহমান আমাদের মাঝে আছে, আমাদের প্রধান পরিচালক এবং নির্বাহী পরিচালক, ওনাদের কথা শুনবো। তার আগে যারা যে দুইজন এই গজলটি গেয়েছে, মাহফুজ এবং তাওহিদ, মাহফুজ তো নাই, আমরা তাওহিদের একটু অনুভূতি শুনতে চাই, কারণ আজকের এই চমৎকার মুহূর্তে, কারণ এই গজলটা নিয়ে অনেক প্ল্যান ছিল, বড় আয়োজনে গজলটি হবে। তো সবকিছু মিলে তার অনুভূতিটা শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের কাছে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে গজলটি আজকে রিলিজ হচ্ছে, গজলের নাম স্বপ্ন আমার। তো এই গজলটি গেয়েছি আমি আর মাহফুজ। মাহফুজ আর আমার এই গজলটি নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল যে আমরা খুব ভালোভাবে এই গজলটি করবো, কিন্তু খুব দুঃখজনক আমার এই গজলের উন্মুক্তকরণের এই শুভক্ষণে কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ। আমাদের আইনউদ্দিন আমাজাদ রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল করেন, ওনারও কোনো পরিবেশনা আমাদের মাঝে ছিল না, শুধুমাত্র একটি পরিবেশনা ছিল মনে পড়ে,
মাওলা রেশকের জলে আগুন, এই গানটি উনি তখন স্টুডিওতে রেকর্ড করে গিয়েছিলেন, কিন্তু অ্যালবামে রঙিনী পৃথিবী ছাড়িতে হবে এই গজলটি। তো তখন ওই গজলটি আমরা ওনার ইন্তেকালের পরে আমরা আলাদা একটি অ্যালবাম করে মাওলা রেশকে নামে একটি অ্যালবাম করে আমরা ওই ইসে দিয়েছিলাম। ঠিক মাহফুজুল আলমও চলে গেছে, বাকি তার অবর্তমানে একটি গান আমাদের কাছে ছিল, আরেকটি গান আছে, ওইটি ওটাও ইনশাল্লাহ পাবলিশ হবে। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভয়েস কিন্তু দুজনেরই আছে, কিন্তু আমরা ভিডিওতে একজনকে দেখব, সশরীরে যে এখন আমাদের মাঝে আছে তার এই অনুপস্থিতি আমাদের খুব বেশি অনুভূতি হচ্ছে এবং আমরা খুব বেশি মিস করছি। আর আমাদের এখানে যারা আজকে আছি আমরাও জানি না যে এরকম আরেকটি অনুষ্ঠান আমাদেরকে কাউকে নিয়ে করতে হবে কিনা সামনে। এই জন্য আপনারা যারা দেখছেন আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একসাথে এভাবেই ভাই ভাই হয়ে কাজ করার তৌফিক দান করে। এবং এই নাতে রাসুল ও সেই স্বপ্ন আমার এই সঙ্গীটি নাতে রাসুল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন মাহফুজের হাসর নাসর হয় এই গানে। আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনলাম, মূলত হলো আজকের এই প্রোগ্রামটি মূলত এই কারণে যে আপনারা মাহফুজকে যদি স্মরণ করে তার জন্য দোয়া করেন হয়তো বা এই দোয়াটাই তার জন্য কাজে লাগবে। তো আমরা সংক্ষিপ্তভাবে আয়োজন এখনই শেষ করব, তার আগে আমরা আজকের আয়োজনের প্রধান মেহমান কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস ভাইয়ের কিছু কথা শুনবো, তারপর ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন যে ইউটিউবে গজলটি রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলে সেখান থেকে গজলটি দেখে নিতে পারবেন। এবং তার পরবর্তীতে তার যারা সঙ্গী সাথী আছে তারা ঐক্যবদ্ধভাবে এই তার যেই চিন্তা চেতনা সেটাকে অগ্রসর করা হয়েছে। এই শূন্যতা এবং আজকে যারা কলরবে আছে ঐক্যবদ্ধ, যেটা আইনউদ্দিন পরবর্তীতে কলরবকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই জায়গায় কলরব আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আস্থার জায়গা যে অর্জন করেছে, এই অর্জনের মধ্য দিয়ে আমার যেন একটু মানে যেটা আমি মনে করি এই আস্থার জায়গাটায় এগিয়ে চলে গিয়েছে। কিন্তু ইসলামী সঙ্গীতের গ্রহণযোগ্যতা মানুষের কাছে এত বেশি বেড়েছে, সেই অনুপাতে আইনউদ্দিন যেভাবে শিল্পী গড়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছে, সেইভাবে আমাদের যারা আইনউদ্দিন পরবর্তী যারা আছে তাদেরকে যদি তারা যদি সেইভাবে একটু আত্মনিয়োগ করেন, ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমার মনে হয় এটা এদেশের মানুষের ইনশাল্লাহ, এবং সেটাই দেশের মানুষের চাহিদা। এজন্য আমার প্রচণ্ড ইচ্ছা যে মাহফুজের ইন্তেকাল হোক, যে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এই মিশনটা, মাহফুজের মিশন, আইনউদ্দিনের মিশন, এদেশে ইসলাম ইসলামী সংস্কৃতির প্রতিষ্ঠার যে মিশন, এই মিশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, মধ্যে দিয়ে আমরা মাহফুজকে আমরা এদেশে মানুষের কাছে আস্থার জায়গায় তুলে রাখবো যুগ যুগ ধরে, আইনউদ্দিনকে তুলে রাখবো যুগ যুগ ধরে, এবং পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পথ দেখাতে পারবো ইনশাআল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। হোক অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। মূলত হলো এরকম করে আয়োজন করে আরেকটি প্রকাশনা আমরা অনেক প্রায় 4 বছর আগে করেছিলাম, এরপর আবার নতুন করে যেহেতু মাহফুজ আমাদের মাঝে নেই, তার যে কর্মগুলো আছে যতটা পারা যায় তাকে দোয়ার জন্য আপনাদের সামনে বারবার উপস্থাপন করা গেলে হয়তোবা তার জন্য এটা দোয়া আপনারা করা একটা উপলক্ষ তৈরি হবে। যাক আজকের আয়োজন আমরা শেষ করব এখনই দোয়া মোনাজাতের মাধ্যমে। আমি দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি মুফতি সাইদ আহমদকে। তার আগে আমি বলতে চাই যে গজলটি ইতিমধ্যে ইউটিউবে রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا وارحمنا وانت خير الغافرين. امين. رب العالمين اغفر
প্রত্যেকটা সদস্যকে আল্লাহ মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ইমানের সাথে এই পথে চলার তৌফিক দান করেন। আমিন। ইখলাসের সাথে এই পথকে চলার তৌফিক দান করেন। আমিন। ঐক্যবদ্ধ হয়ে এই পথে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের ভিতরে ইখলাস ও তাকওয়া ঢোকায় দেন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামী সঙ্গীতকে যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে ইখলাসের সাথে, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হাসন নাসল সাহাবি হাসান ইবনে সাবিতের সাথে করেন। আল্লাহ রব্বুল আলামিন মাহফুজ জমিনে তার কবরে শুয়ে আছে, আল্লাহ মেহরবানি করে আপনি তার কবরকে জান্নাতের মাকাম বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাতে রাসূলকে, আল্লাহ নাতে রাসূলুর রিসালাসকে তার কবরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা পর্যন্ত সম্পর্ক তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সকলকে আপনি ইখলাসের সাথে সব সময় ইমানের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ হায়াত যখন ফুরিয়ে যাবে ইমানের সমূহ কামা রব্বায়ানি সাবিরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।